পুকুরে মিলল দানব সাইজের একটি ইল মাছ। ভারতের কেরালায় একদল লোক এক বিশাল ইল মাছ ধরেছে। দানব আকৃতির ইল মাছটিকে ধরা হয়েছে একটি পুকুর থেকে। এটাকে মালায়ালাম ভাষায় মানানজিল বলে ডাকা হয়। এটাকে দেখলে রীতিমতো মৃত্যু ভয় জাগে মনে। এটা যখন নড়াচড়া করে তখন বিশাল কোনো সাপ মোড়াচ্ছে বলেই মনে হবে। এই ইল মাছটি নিয়ে মাত্র 39 সেকেন্ডের ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, তবে ওটাকে বোঝা যায়নি ঠিক কোন স্থানে ওটাকে পাওয়া গেছে। কোনো দিনক্ষণও বোঝা যায়নি যে তরুণ মাছটিকে ধরে রয়েছে। ভিডিও শোনা যায় তিনি ওটাকে বিশাল একটা কিং কোবরার সঙ্গে তুলনা করেছেন। ഈ പൊടി കിട്ടുന്ന സാധനമാണോ അത് വലിക്കുന്നു വലിക്കും.